ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমাদের এক বোন জানতে চেয়েছেন, অনেক সময় অনেকে সালাম দিতে গিয়ে বা সালামের জবাব দিতে গিয়ে অতিরিক্ত কিছু শব্দ মাগফিরাত হো, জান্নাত হো ইত্যাদি ইত্যাদি বলে থাকেন, এটি বলা কতটা সঠিক, এটি কি বেদাত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবাদ, প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালামের যে বাক্যগুলো শিখিয়েছেন, আদম আলাইহি আসসালাম ফেরেশতাদেরকে সালাম দিয়েছে, ফেরেশতারা আদম আলাইহিস সালামের সালামের জবাব দিয়েছে, এভাবে কোরআন এবং সুন্নাহে সালামের যে বাক্যগুলো উল্লেখ করা হয়েছে সে সমস্ত বাক্যগুলোর ভিতরে এ ধরনের বর্ধিত কোনো শব্দ নেই। ঠিক তেমনিভাবে সালাফুস সালেহিনগণ সালামের যে আদান প্রদান করেছেন তাদের কথা বা বাক্যগুলোর মধ্যেও এ ধরনের কথা নেই। তো সেই হিসাবে আমরা বলতে পারি সালামের যে মাসনুন পদ্ধতি রয়েছে সেই মাসনুন পদ্ধতির মধ্যে এ জাতীয় বাড়তি শব্দের ব্যবহার এটি সুন্নাহ নয়। এটি মুসলিম ভাইয়ের জন্য দোয়া, দোয়ার অন্তর্ভুক্ত। তো দোয়া হিসাবে কেউ যদি সালামের বাক্য বিনিময়ের পরে এ কথাগুলো বলেন তো সেই হিসাবে এটি জায়েজ, কিন্তু সালামের বাক্যের সাথে শব্দগুলোর সংযোজন করে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সালামের চেয়ে এ ধরনের বাক্যে সালাম দেওয়াটাকে কেউ বেটার মনে করে তখন অবশ্যই এটি বেদাত বিবেচিত হবে, তখন অবশ্যই এটি বেদাত বলে বিবেচিত হবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্যটাকে সালামের বাক্য হিসেবে যথেষ্ট মনে করেছেন আমাদেরও তাই করা উচিত। হ্যাঁ, কারোর জন্য যদি বাড়তি কোনো কিছু আমার দোয়ার ইচ্ছে থাকে তো আমরা সালাম শেষ করে তখন তাকে বলবো আল্লাহ আপনার মঙ্গল করেন, আল্লাহ আপনাকে নাজাত দান করেন, আল্লাহ আপনাকে মৃত্যুর পরে জান্নাত দান করেন, আল্লাহ আপনার ত্রুটি বিচ্ছুতি মাফ করেন। যেমন আমরা অনেক সময় বলে থাকি বারাকাল্লাহু ফিক, বাইয়াদাল্লাহু ওয়াজহাক উজুহাক, এভাবে যে আল্লাহ তোমার জীবনকে বরকতময় করেন, তোমার চেহারাকে উজ্জ্বল করেন, এভাবে অনেক দোয়া আমরা করে থাকি। তো দোয়া হিসাবে এ কথাগুলো বলা যেতে পারে, কিন্তু সালামের বাক্যে সালামের অংশ হিসাবে এ কথাগুলো বলাটা এটি সুন্নাহ কোনো পদ্ধতি নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যেটা এসেছে সেটাকেই সুন্নাহ হিসাবে গ্রহণ করা উচিত, সেখানে কোনো পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন এ ধরনের মানসিকতা পরিহার করা উচিত। কারণ এত্তেবা আর একতেদা বলে যে একটি জিনিস রয়েছে বা একটি ইবাদত রয়েছে সেক্ষেত্রে হুবাহুই আমাদের সে জিনিসগুলো ফলো করা উচিত, এখানে নতুন কোনো সংযোজন সেটি বেদাতের জন্ম দিতে পারে। আর যদি কিছু জন্ম নাও দেয় অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুবাহু অনুসরণ সেই জায়গা থেকে আমাকে সরে আসতে হলো, সেটা আমি করতে পারলাম না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আলম বিসওয়াব।